যে কুট্টুকে দিয়েছে আঙুর, আঙুর খাচ্ছে দেখো, বসে বসে রোদ্রে বসে আছে আর আঙুর খাচ্ছে। আর কুট্টুর সঙ্গে এদিকে দেখছো ঋষভও খাচ্ছে, ঋষভকে কেক দিয়েছিলাম, আঙুর ধুয়ে দিলাম, তো বসে বসে খাচ্ছে। এখানে তো আজকে তো নেতাজির জন্মদিন, তো গান টান হচ্ছে চারিদিকে, আর ফ্ল্যাগও তোলা হচ্ছে, ঋষভও তুলবে। তো দেখি রান্নাবান্না হবে আবার, চলো রান্নাবান্না করবো। চিকেন হবে আজকে, লুচি হবে, চিকেন হবে, চিকেন ম্যারিনেট করবো। তো ঋষভ খেয়ে নিক, তারপরে দেখাচ্ছি। ঋষভ এখন চিকেন ম্যারিনেট করছে। তো দেখো চিকেনটা ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, আর আজকে বানাবো একদম কারি চিকেন, সবে বসালাম। আর কয়েকটা আলুও দেবো, ছোটো আলু তো ভেজে তুলে রেখেছি, দারুণ একটা সেন্টও বেরিয়েছে, তো সবে দিয়েছি, তো এখন কষা খাওয়াবি, তার সাথে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর ঋষভ তো ম্যারিনেট করেছিল দেখলে, তো চলো ভালো করে কষিয়ে নিই। তো দেখছো এখানে ঋষভ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজে হাতে বানিয়ে আজকে ফ্ল্যাগ তুলবে। তো নেতাজি জন্মদিনে আজকে খুব ভালো লাগলো ঋষভ নিজে হাতে বানিয়ে আর ফুল দিয়ে ফ্ল্যাগ তুলবে, তো চলো যাই। হ্যাঁ তো ঋষভ নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে জন্মদিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো। ঋষভ পড়তে যাচ্ছে এখন, ঝটপট করে খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর সময় আছে এখন, দেখবো তিনটে বাজে পুরো। টাটা। তো বন্ধুরা রাতে চলে এলাম আবার, তো দেখছো গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে করে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। তো কোনটা কিসের জন্য বলে দিই, এখানে লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছি আলু মাখার জন্য, ভেজে নেবো এটা। আর এখানে লঙ্কার পেঁয়াজ কাটা আছে, ডিম ভাজবো তার জন্য। এখানে রসুন পেঁয়াজ আর লঙ্কা, লঙ্কাগুলো একটু শুকনো হয়ে গিয়েছে তাই জন্য কেটে নিয়েছি। নিয়ে এটা হচ্ছে ডালে ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো লঙ্কা দিয়ে, তো ডাল হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো, আর এখানে ডাল সিদ্ধ করা আছে, আর এই যে পাঁপড় এগুলো ভেজে নেব। তো দুপুরে চিকেন আর লুচি করেছিলাম, দেখিয়েছিলাম। তো রাতে অন্য দিনের মতো আজকে হাজবেন্ড বললো ভাত করে নাও, ডাল আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে। তো হালকার উপরে খাবার মানে এটা খুবই পছন্দের সবার। তো ডাল আলু সিদ্ধ ডিম ভাজা পাঁপড় ভাজা আমাদের বাড়িতে খুবই সবাই পছন্দ করে, তো হালকার মধ্যে এটাই বললো, এটাই রাতে ডিনারে করে নাও, কারণ দুপুরে লুচি আর ওই চিকেন খাওয়া হয়েছিল। আর লুচি খেলে তো জলও বেশি খেতে হয় আর অম্বল অম্বল হয় তার জন্য। তো এখন পাঁপড়টা ভেজে নিয়ে ডিম ভেজে নেবো, নিয়ে তারপরে
পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব, তারপরে নেব ডালটা ফোড়ন দিয়ে। তো চলো রাখি, এখন ঋষভ গিয়েছে পড়তে। তো বন্ধুরা দেখছো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে, পাঁপড় তো ভেজে নিলাম দেখলে, আর এদিকে এই যে ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো ফুটে গেলেই নামিয়ে নেব, আর ঋষভের জন্য, ঋষভ তো পড়তে গিয়েছে, ঋষভের জন্য একটু জল গরম বসিয়ে দেবো ডালটা হয়ে গেলে। তো আজকে ভিডিওটা এইটুকুই, যেটুকু পেরেছি শেয়ার করলাম, আর এখন আর বাড়াতে পারছি না কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। আর কী বলো তো, নানা রকম চিন্তা যদি মাথায় ঢুকে যায় না, আর শরীর খারাপ আর পিছন ছাড়তেই চায় না। তো ঘাড় মাথা সব যন্ত্রণা হচ্ছে, ওষুধও খেয়েছি, সাইরন না খেলে আমার একদম মাথা ব্যথা কমে না, তো খেয়েও নিলাম। তো এখন ডালটা ফুটে গেলে নামিয়ে নিতে পারলেই আমি একটু বিশ্রাম করবো, আর ঋষভ আসলে তারপরে তো এসে আবার খাবার দাবার জোগাড় করতে, ঋষভের স্কুল আছে, এসব করতে করতে আবার সেই অনেক রাত হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখছো ডাল আমার ফুটছে, তো ফুটে গেলেই, পুরোপুরি ফুটে গেলেই নামিয়ে নেবো। তো আর আজকে আর বাড়ালাম না, তোমাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করে দিও। তো দেখছো বলতে বলতে ডাল ফুটে গিয়েছে, আরও ফুটবে, পুরোটা ফোটাবো, পুরোটা ফোটাবো, তারপরে নামাবো। তো টাটা।